কাঁঠাল গাছ তো সে ওই চালার উপর, ওই পাশে একটা ঘর আছে না, ওই ঘরের পাশে আমার একটা গাছ, বুঝছে? কে বলে কে বলে গাছটা লাগাইছি, গাছের বয়স মাত্র 2 বছর, একটা কাঁঠাল আইছে। হ্যাঁ, আজকে আমার খুব ইচ্ছা হইলো কি, আগে যান চলেন তাড়াতাড়ি। আচ্ছা, আজকে আমার ইচ্ছা হইলো কি যে ওই গাছের ওই কাঁঠালটাই আমি হচ্ছে একটা রেসিপি বানাবো চিংড়ি মাছ দিয়ে। তুমি খাইছো কখনো? হ্যাঁ খাইছি অনেক আগে। ও তাই, আমও খাইছি অনেক আগে, তাই ইচ্ছা করলো। খাইছিলেন, এখন আবার আপনার হাতে রান্না খাবো, মজাই আলাদা। আচ্ছা ঠিক আছে, দুজন মিলে কিন্তু রান্না করবো অবশ্যই। তাহলে চলো আজকে রেসিপি বানায় খাবো, এবং সেই পুরোনো দিনের সেই হারা নিয়ে সব রেসিপি গুলে, কাঁঠাল গুলে মাছ আছে রান্না করে খাওয়া হয়তো না, অনেক ভালো লাগতো। আজকে আমি রান্না করব, তুমি খায়া বলবে যে রান্নাটা কেমন হয়েছে। আচ্ছা, আজকে কারা রান্না খাওয়ায়, ননদিন অন্য কিছু খাওয়ায়েন? আচ্ছা, ওই যে আমার গাছটা দেখো, একটা কাঁঠালি মানে খুব খাইতে ইচ্ছা করছে, অনেক আগে খাইছি তো, এই জন্য আমার খুব ইচ্ছা করছে কাঁঠালটা কাটবো এখন। আমি পাকাবেন না? না পাকাবো না। তাহলে তুমি এটা একটু রাখো, আমি কাঁঠালটা কাটি। দেখছো এই গাছে কত বড় কাঁঠাল ধরছে, কাঁঠালটা পাকালি ভালো হইতো। আমি তো আমার হাতে পরে রাখতে পারবো নি। রে বাপ রে বাপ রে বাবা, এটা তো এটা রাখতে পারবো নি না, এটা ওজন। আচ্ছা হাতে করে নিয়েছে, চলো। কাঁঠালটা কিন্তু অনেক ওজন, গাছ ছোট কিন্তু কাঁঠাল কিন্তু অনেক বড়। খুব সুন্দর হবে আজকে, চলো রান্না করে খেয়ে যাবো, এবং আমার দর্শকদেরকে দেখাবো যে খাবারটা কত সুন্দর হয়েছে, অবশ্যই বলবে রান্নাটা কত সুন্দর হয়েছে। দেখো যে ঝোড় জঙ্গল, বাপরে পড়ো না যেন মশলাপাতি নিয়ে। আজকে আসলে বিকেলবেলা মাঠটার মধ্যে অনেক সুন্দর বাতাস উঠছে, বুঝছো? খুব সুন্দর লাগতেছে আমার। তোমার কাছে কেমন লাগতেছে? খুব সুন্দর বাতাস, কিন্তু আমার কাছে খুব ভালো লাগতেছে। তাই চলো আমরা যাই, রান্নাটা সেরে ফেলি। বাপরে বাপ কি ওজন, এখানে রাখি। বুঝতে কাটি ঘরে না গেছি, অনেক দূর থেকে আসলাম, পাইরি নিয়ে রান্নাঘরে ঢুকলাম। তোল না, বসো, এই যে না ছোট না, দেখি একটু পানি দেওয়া যাবে। কাঁঠাল কেমন কাটতে পারবো নি, আগে সরিষার তেল হাতে নেই। তো বন্ধুরা দেখুন, আজকে মনে সুন্দরী ভ্লগ অফিসিয়ালটি চ্যানেলটিতে নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো এতদিন তো সবাই মনে সুন্দরী গান শুনছেন, এখন নিত্য নতুন আমাদের খাওয়ার রেসিপিগুলো দেখবেন আজকে। তো বন্ধুরা দেখুন কত সুন্দর একটি কাঁঠাল নিয়ে এসেছি, তো এই কাঁঠালটি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে আপনাদেরকে নতুন একটি রেসিপি দেখাবো, এবং আপনারা সবাই মনে ভ্লগ অফিসিয়াল চ্যানেলটির পাশে থাকবেন আর প্রতিদিন নতুন নতুন রেসিপি দেখবেন। তো এখন আমি কাঁঠালটা কেটে নেব। ওরে বাবা কি শক্ত, দেখছো কত সুন্দর কাঁঠালের মধ্যে, দেখুন দর্শক, আমি রাখতেই পারতেছি না, ভরে পড়ে যাচ্ছে আমার হাতে থেকে। তো দেখুন
সামনে একটু শক্ত অংশ থাকে, এই অংশটুকু আমি কেটে নিব। আচ্ছা তুমি ই করো, ওই যে আদা পেঁয়াজ রসুন আছে না, এগুলো সব ছিলে না। অনেকদিন আগে খাইছিলাম, ছিল বেশ কয়েকটা, অনেকদিন আগে খাইছিলাম বুঝছাও, কিন্তু মনে তো নাই যে আসলে কাটার কতবার ওকে কাটা হতো তো মনে নেই আমার। ঠিক আছে না কাটা, আচ্ছা রসুন পেঁয়াজ ছিল না, আদা ছিল। আমি হাতটা একটু সরিষা তেল দিয়ে পরিষ্কার করে আসি, হাতে অনেক আঠা। আসলে একটা কথা আছে না, ও যে কাঁঠালের আটা নাকি লাগলে সারে না, গানে বলে না পিড়িতে কাঁঠালের আটা লাগলে পরে সারে না, সেটাই আজকে দেখলাম। চলো পরিমাণ মতো এতটুকু রান্না করবো, ওইটুকুতে হয়ে যাবে। ছিল তো বন্ধুরা, দেখুন আমি এখন চুলাটি জ্বালিয়ে নিতেছি। তারপরে চুলাতে পানি দিয়ে নিতেছি কাঁঠালটা একটু ভাপানোর জন্য, আর একটু পরিমাণ পানি লাগবে। কাঁঠালটা আমি যে এখন পানিতে দিয়ে নিচ্ছি, দেখুন কিভাবে কাঁঠাল আমরা ভাপিয়ে নিতেছি। এর মধ্যে আমি এখন একটু হলুদ দিব, এখন পরিমাণ মতো একটু হলুদ দিব, হলুদ দিয়ে ভাপিয়ে নিব। তো দর্শক, এতদিন তো সবাই আমার গান শুনছেন, তো এখন দেখবেন আমার হচ্ছে নতুন নতুন প্রতিদিন রান্নার ভিডিও, নতুন নতুন রেসিপি। তো ঠিক আছে, আমার সঙ্গেই সবাই থাকবেন এবং ময়না ব্লগ অফিসিয়াল চ্যানেলটির পাশে থাকবেন, সবাই সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য সামনে অনেক সুন্দর সুন্দর আরও রেসিপি নিয়ে আসছি, ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতেছি, অবশ্যই আপনারা দেখবেন। এবং প্রতি সপ্তাহে 3 দিন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তো ঠিক আছে, তো দেখি কেমন সিদ্ধ হয়ে গেল, একটু নাড়াচাড়া করে দেখি সিদ্ধটা কেমন হলো। প্রায় হয়ে গেছে, আর একটুখানি ভাপিয়ে নেব, প্রায় হয়ে গেছে। তো দর্শক অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে আমার রান্নাটা কেমন হলো, সবাই চ্যানেলটিকে সাপোর্ট করবেন। ময়না ব্লগ অফিসিয়াল চ্যানেলটির কাছে সবাই থাকবেন। এটা হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নেব। তো দর্শক, পেট থাকলে তো ক্ষুধা লাগবেই, আর ক্ষুধা লাগলে তো খাইতেই হবে, তাই না? তাহলে দেখুন আমরা মেয়েরা কত কষ্ট করে রান্না করি। তবে এখন শুধু মেয়েরাই কষ্ট করে না, এখন ছেলেরাও অনেক কষ্ট করে, তারাও এখন রান্না করে। মেয়েরাও রান্না করতে জানে, এখন ছেলেরাও রান্না করতে জানে।
গরম পানিটা ফেলিয়ে নিলাম, এবারে রান্না করি। দেখুন তো কড়াইতে সর্বপ্রথম আমি একটু তেল দিয়ে নিলাম, সরিষার তেল। তারপরে এই যে কয়টা পাঁচফোড়ন দিয়ে নিলাম, এই যে শুকনো লঙ্কা দিয়ে নিলাম, দারচিনি, এলাচ দিয়ে নিলাম। একটু গরম করে নিব। তো দর্শক, রান্না করতে আসলে মানে সকলের একটু বিরক্ত লাগে, আমার কাছে একটু বিরক্ত বোধ হচ্ছে, তারপরেও মানে এই কাঁঠালের রেসিপিটা খাওয়ার জন্য খুব ইচ্ছে করছে। তো যদি একটু আলাদা রেসিপি, ভালো কিছু খাবার যদি ইচ্ছে হয় অবশ্যই একটু তো কষ্ট। তো ঠিক আছে, আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, একটু হালকা বাদামি রঙের হবে, প্রায় হয়ে গেছে। তো এখন আমি দিচ্ছি এখানে একটু রসুন বাটা, এই যে জিরে বাটা, তারপরে দিলাম হচ্ছে আদা বাটা, এখানে পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি, এখানে মশলা বাটা, এই যে দেখুন, তো এখন দেখছি লঙ্কার গুঁড়া পরিমাণ মতো, এখন দিতেছি এই যে কাঁচা মরিচ, এগুলো পাকা আর এইগুলো হচ্ছে কাঁচা, তবে দুটোটাই অসাধারণ একটি স্বাদ। আমি কাঁচা এবং পাকা সব মিশিয়ে দিলাম এখানে। এখানে আমি এখন একটু হালকা জল দিব, পানি দেব, সরি আমরা তো পানি বলি, পানি জল দুটোটাই তো একই ভাষা, যে কোনো একটা মুখে আসলেই বললে অবশ্যই আমার দর্শকরা বুঝবে, অবশ্যই যেহেতু আমরা বাঙালি অবশ্যই আমরা বুঝবো সমস্ত ভাষায়। তো এর মধ্যে এখন আমি দিয়ে নিতেছি এই যে চিংড়ি মাছটা, এই যে হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে রাখছি, তো এটা এখন আমি এখানে মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিব। একটু লবণ দিয়ে নিলাম, তো আজকে আসলাম মাটি চুলাতে রান্না করতে। দর্শক একটু বিরক্ত হচ্ছে আমার, তারপরেও আমি একটু মাটি চুলার রান্না খেতে খুব পছন্দ করি, তো একটু কষিয়ে নিচ্ছি। এই যে চিংড়িগুলো দেখুন কালারটা কত সুন্দর একটি কালার হয়েছে, দেখুন এটা আমাদের পাশে ইসামতি নদী আছে, ওখান থেকে এই চিংড়ি মাছটা আমরা সংগ্রহ করেছি, ওখান থেকে আজকে সকালবেলা নিয়ে এসেছি এই কাঁঠালের রেসিপি করব আপনাদের। তো দর্শক হয়ে গেছে, এখন এটা অনেক সুন্দর কালার আসছে, এখন আমি এর মধ্যে কাঁঠালটা দিয়ে নেব,
একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব এবং এই কষা কাঁঠালের রেসিপি চিংড়ি মাছ দিয়ে খেতে অনেক সুস্বাদু আপনারাও সবাই বাসায় রান্না করে খাবেন এভাবে খেয়ে দেখবেন অনেক সুন্দর হয় আর এই রান্নাটা কিন্তু ভাত দিয়েও খাওয়া যায় আবার রুটি দিয়েও কিন্তু খাওয়া যায় তো ঠিক আছে আমি এখন এটা একটু চাপ দিয়ে ঢেকে দিব একটু একটু ভালো করে ভাপ হয়ে নিক খাবারটা খুব টেস্ট হবে তো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন আহ কি সেন্ট বের হয়েছে বন্ধুরা আসলে রান্নাটা অনেক সুন্দর হবে দেখুন কত সুন্দর একটি কালার হয়েছে চিংড়িগুলি কি সুন্দর কালার দিয়েছে দেখেন খুব সুন্দর টেস্ট হয়েছে প্রায় হয়ে গেল আমি এখন এটাতে আর একটি নাড়া দেব দেওয়ার পরে এখানে পানি ব্যবহার করব খুব সুন্দর সেন্ট বের হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন এই কাঁঠাল দিয়ে চিংড়ি রান্না আমাদের পাবনা অঞ্চলে খুব সুন্দর একটি খাবার জনপ্রিয় খাবার হয়ে গেছে এখন যেহেতু আমি এই কাঁঠাল চিংড়ি দিয়ে তো আমি এখন এখানে কিছু পরিমাণ পানি দিলাম এটা তো সিদ্ধ হয়ে গেছে এই জন্য এইটুকু পানি প্রয়োজন এই যে দেখুন বাসাতে সবাই রান্না করে খাবেন রুটির সঙ্গে খেতে পারবেন খুব সুন্দর একটি খাবার তো আমি একটু ঢাকনা দেব দর্শক দেখুন এই যে রসা রসা ঝোল হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে তো আমি এখন এখানে মশলা দিয়ে দেব গুঁড়ো মশলা একটু নাড়াচাড়া করব খুব সুন্দর একটি সেন্ট বের হলো এই মশলাটা দেওয়ার পরে তো আর একটু ঢেকে দিব ঠিক আছে হয়ে গেছে আমি এখন এটা নামিয়ে নিব এই যে দেখুন কতগুলা তরকারি রান্না করছি চিংড়ি দিয়ে কাঁঠাল দেখুন কালারটা কত সুন্দর হয়েছে দেখুন আমি যখন কাঁঠাল চুলা দিয়েছিলাম তখন একটু হলুদ দিয়ে নিয়েছিলাম কত সুন্দর একটি কালার হয়েছে দেখুন এ তো হয়ে গেল কাঁঠাল দিয়ে চিংড়ি মাছের রেসিপি বাড়িতে সবাই রান্না করে খাবেন এবং ময়না ব্লগ অফিসিয়াল চ্যানেলটির পাশে সবাই থাকবেন উৎসাহিত করবেন পরবর্তীতে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব এই পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলকে